এরকম অসংখ্য মানুষ আছে মুসলিম ছেলের সাথে প্রেম করে বিয়ে করতেছে, কোর্টে গিয়ে ইসলাম গ্রহণ করে। তার লা ইলাহা ইল্লাল্লাহ কার জন্য? তার ভালোবাসা মানুষের জন্য। এরকম অসংখ্য মানুষ আছে, সে বিদেশে গেছে, নিজের দেশ ছেড়ে দারুল কুফরে গেছে, ওখানে গিয়ে সিটিজেনশিপের জন্য কোনো একটা বিদেশির সাথে প্রেম করে বিয়ে করছে, তার বলে যে আমি এরা মুসলিম মানব। এখন ওই বিদেশি বলে আরে দূর মুসলিম কি কথা বলে, ইউ জাস্ট হ্যাভ টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্যান সে দ্যাট, সেটা বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ও তো এখানে ফাটায়, ওর আত্মীয়রা আমাকে বলে এরকম বলে, এমন আছে না যে তোর জন্য কেউ ইসলাম গ্রহণ করলে তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়? একদিন পাকিস্তানে আমাকে বলছে, বলছে মেরে ভাই ইউএসএ যাকে ওসনে মেক্সিকান সে শাদি কি হ্যায়, তো ক্যা কে রে, তো ক্যা ও মুসলিম নেই, ও ক্রিশ্চিয়ান থা, ও মুসলিম হো রহি হ্যায়। বলে মতলব ক্যা হুয়া? বলে ও উসকো ট্রাই কর রহে হ্যায় মুসলিম করনে কে লিয়ে, উসকো বাস মতলব বাস কে লেনে কে লিয়ে কি কহ দো লা ইলাহা ইল্লাল্লাহ, তো উসকে বাদ ক্যা হোগা, ও মুসলিম বন জায়েগা, তো উসকে বাদ ক্যা হোগা, ইয়ার উসকে লিয়ে জান্নাত ওয়াজিব হো জায়েগা। মেরে বলা, কাহা সে আয়া ইয়ে হাদিস তেরে ভাই, কাহা পে মিলা তুঝে ইয়ে, কি তুই দারুল কুফুর, যে তুমি দারুল, আমি এটাও বলতে বলে, তুমি দারুল কুফুরে গিয়ে তুমি প্রেম করে তুমি বিয়া কইরা তারপর তুমি বলছো তুমি ওরে মুসলিম করে তুমি জান্নাতে ওয়াজিব করে দিবা তোমার জন্য? এরকম অসংখ্য মানুষ আছে আমাদের দেশে, ঠিক আছে? আপনি বলেন ভাই আমি তো দারুল কুফুর জানি, আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলে? কারণ ওর মা বাবা মুসলিম, ও ছোটকাল থেকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করছে, এই জন্য ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ও জীবনে এটা ইলমও শিক করে নাই, ও জীবনে এটা ইয়াকিনও আনে নাই, এবং দেয়ারফর ও এটা আল্লাহর জন্য বলে না, ও এটা সমাজে টিকার জন্য বলে। এই জন্য সে অন্য কারোর কুফুরের ব্যাপারে কোনো কঠিন কথা মেনে নিতে পারে না, অন্য সবাইকে সে ভাই ভাই মনে করে, সে শিরক হচ্ছে তার সামনে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলছে সে কোনোদিন মেনে নিতে পারবে, সে কোনোদিন তার চেহারাও দেখবে না, কিন্তু বলতেছে যে আল্লাহর ছেলে আছে এবং তার বার্থডে সেলিব্রেট করতেছি, ওই গ্যাসের নিচে দাঁড়ায় সে বউয়ের সাথে ছবি দিবে, আর সে বলে মুসলিম। আল্লাহু আকবার, কে হয় এটা, কিভাবে সম্ভব? সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই, তার ইখলাস নাই। তাহলে প্রথমে কি বললাম, ইলম লাগবে, তারপর কি লাগবে, ইয়াকিন লাগবে, তারপর কি লাগবে, আল ইখলাস, তারপর তৃতীয়টা কি, আসসিদক, আপনার সত্যটা বলতে হবে। সত্য মানে কি, আসসিদক মানে কি,